হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ফক্স নেটওয়ার্ক যে মাইনিং অ্যাপ্লিকেশনটিতে আপনারা কাজ করেছেন, আমি এটা নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম প্রথমেই। তো যারা অ্যাকাউন্ট খুলে এইখানে মাইনিংটা করেছেন, এটার একটা আপডেট আসছে, সেটা হলো কেওয়াইসি আপডেট। তো কীভাবে কেওয়াইসি করবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। তো এই ফক্স নেটওয়ার্ক মাইনিং অ্যাপ্লিকেশনটিতে যারা নতুন কাজ করতে চান, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও দিয়ে রাখবো, ওই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। তো অ্যাকাউন্ট করা হয়ে গেলে যারা পুরাতন ইউজার আছেন বা নতুন ইউজার যারা আছেন, তারা যেটা করবেন, আপনারা প্রথমে এই ফক্সটার, এটা কিন্তু ফক্স নেটওয়ার্কের যে অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু আমরা মাইনিং করি স্টার্ট ক্লাউড মাইনিং। এখানে 24 ঘন্টা পরপর এসে এখানে ক্লিক করতে হবে স্টার্টে, এবং এখানে ওপরে দেখতে পাচ্ছেন ডেলি রিওয়ার্ড। এই ডেলি রিওয়ার্ড যে বক্স, এই বক্সের উপর একটা ক্লিক করলে একটা অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিবেন। তো এখান থেকে একটা রিওয়ার্ড আপনাকে ফ্রিতে দেওয়া হবে। সো এটা হলো বিষয়। আর এখানে স্টার্ট ইনভাইট দেখতে পাচ্ছি, ইনভাইট এবার ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্কটা এখান থেকে আপনি এ করতে পারেন সরাসরি আপনি আপনার নোটপ্যাডে। এটা আপনার যে রেফার কোডটা, সেটা হলো আপনি এখানে পেয়ে যাবেন। এইখানে 4 ডিজিটের একটা রেফার, 5 ডিজিটের একটা রেফার কোড আপনাকে দেওয়া হবে। তো এখন বিষয়টা হলো যে আমি এখন দেখাবো কিভাবে আপনারা কেওয়াইসি করবেন। কেওয়াইসি করার জন্য এটা কিন্তু আপনার ফার্স্ট নেটওয়ার্ক, শুধুমাত্র ফার্স্ট নেটওয়ার্ক অ্যাপ্লিকেশান, এটা আপনাকে সরাসরি প্লে স্টোরে যেতে হবে। ফক্স নেটওয়ার্ক লিখে সার্চ দিবেন, আপনার প্লে স্টোরে ফক্স নেটওয়ার্ক এক্সচেঞ্জ এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন প্রথমে এটা চলে আসবে, ফক্স নেটওয়ার্ক এক্সচেঞ্জ। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করলে আপনাদের মাঝে এরকম আসবে, এটা কিন্তু ফক্স নেটওয়ার্ক এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশান, এবং ওইটা কিন্তু ফক্স নেটওয়ার্ক, দুইটা অ্যাপ্লিকেশান মনে রাখবেন। ওইটা হলো মূল অ্যাপ্লিকেশান, আর এটা হলো আপনার, এখানে আপনাকে কেওয়াইসি করতে হবে এই অ্যাপ্লিকেশনটিতে। তো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করলে এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে নিচে দেখতে পাচ্ছেন, এটা না, আমি দেখাচ্ছি আপনাদেরকে, সরি, এটা ফক্স নেটওয়ার্ক এক্সচেঞ্জ। তো এখানে একটা টিকমার্ক দেবেন, টিকমার্ক দেওয়ার পর নিচে সাইন আপের পর ক্লিক করবেন। সাইন আপের পর ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসতে পারে, এরকম আপনার ফোনে যে জিমেলগুলো আছে, তো এই ফক্স নেটওয়ার্কে যে জিমেল দিয়ে আপনি লগ ইন করেছেন, সেই জিমেলটা এখানে আপনি ক্লিক করবেন। এটা মনে থাকে যেন ওই অ্যাপ্লিকেশানে, ফক্স নেটওয়ার্ক অ্যাপ্লিকেশানে যে জিমেল দিয়ে আপনি লগ ইন করা আছে, সেই জিমেলটাতে এখানে আপনি লগ ইন করবেন, সাইন আপে লগ ইন করবেন। তারপর অ্যালাও চাইবে, অ্যালাও করে দিবেন। তারপর এখানে বলবে নাম দিতে, আপনি অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুসারে নাম দিবেন, ফুল নেমটা। আপনার ভোটার আইডি কার্ড না থাকলে আপনি ফ্যামিলি যে কারো ভোটার আইডি কার্ডের নামটা দিবেন, তারপর আইডি নাম্বারটা দিবেন, এনআইডি কার্ড নাম্বারটা, এবং এই যে এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিকের পর ক্লিক করলে সরাসরি গ্যালারি থেকে আপনি এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপলোড করে নেবেন। সো যখন এখানে আপনি আপলোডে ক্লিক করবেন, তখন এরকম আসতে পারে, বারবার এরকম আসলে আপনি এখানে ওপরে যে কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে জিমেলটা দেওয়া থাকবে অটোমেটিক্যালি। পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড, এবং রেফারেল কোডটি আমি মোবাইল স্ক্রিনের উপরে দিয়ে রাখবো, ওই রেফারেল কোডটি আপনি এখানে বসিয়ে আবার সাইন আপের পর ক্লিক করে দিবেন। সো এটা হলো কাজ, এরকম আসলে আপনি বারবার কন্টিনিউতে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি একটা বিষয় বলি, সেটা হলো যে আপনারা যখন সাইন আপের পর ক্লিক করবেন, যখন সাইন আপে ক্লিক করবেন, তখন কিন্তু এই লেখাটা আসতে পারে, আমি দেখাই আপনাদেরকে। এই লেখাটা আসে ইমেল সিনিক্স নো ইজ অলরেডি এক্সিস্ট, এরকম লিখে আসতে পারে, এরকম লিখে আসতে পারে ইমেল, অথবা আপনার সিনিক্স নো ইজ অলরেডি এক্সিস্ট এরকম লিখে আসতে পারে। এরকম লিখে আসলে আপনি যে কাজটি করবেন, সেটা হলো যে আপনি যে জিমেল দিয়েছেন বা আপনার যে জিমেলটা আছে, যে পাসওয়ার্ড দিয়েছেন, সেটা দিয়ে আপনি লগ ইন করার চেষ্টা করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি দেখলাম যে আমার বারবার যেহেতু ওই সমস্যাটা দেখা দিচ্ছে, ওই লেখাটা আসতেছে, সেক্ষেত্রে অলরেডি যেহেতু লেখা উঠছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনি একবার সাইন আপ করার পরে, সবগুলো ইনফরমেশান দেওয়ার পর, একবার সাইন আপে দেওয়ার পর যদি আপনার প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি যে জিমেল পাসওয়ার্ড দিয়েছেন, সেই জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে দেখবেন ব্যাকে এসে। এবার এই জায়গায় এসে আপনি কী করবেন, এখানে একটা টিকমার্ক দিয়ে সাইন ইন পর ক্লিক করবেন। সাইন ইন পর ক্লিক করে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখবেন। লগ ইন করলে আপনার সামনে যদি এরকম, যদি দেখেন যে এরকম আসে ইওর অ্যাকাউন্ট ইজ আন্ডার রিভিউ, তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট, মানে যে ইনফরমেশানগুলো আপনি সাবমিট করেছেন, সেটা আপনার পেন্ডিংয়ে চলে গিয়েছে। আর যদি এই লেখাটা না আসে, মনে করবেন যে আপনার এখনও সাইন আপটা করা হয়নি, এটা মনে রাখবেন। আমি যে বিষয়টা বলতে চেয়েছি যে অনেকেই কিন্তু সমস্যা হয়েছে, মানে সমস্যা আসছে ওই লেখাটা আসতে স্যার, আমি যেটা একটু আগে দেখালাম যে সাইন আপে ক্লিক করলে সকল ইনফরমেশান দিয়ে সাইন আপে ক্লিক করলে ওই লেখাটা আসতেছে। তো ওই লেখাটা আপনি বারবার দুইবার ট্রাই করবেন, দুইবার সাবমিট করার ট্রাই করবেন, দেখবেন যে আপনি আবার লগ ইনে এসে ওই জিমেল পাসওয়ার্ড লগ ইন করবেন, দেখবেন যে এখানে আন্ডার রিভিউতে গেছে কিনা, তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে সাবমিট হয়েছে। আর এটা 7-8 দিন সময় লাগবে, বা 15 দিন এরকম সময় লাগতে পারে রিভিউতে, মানে কমপ্লিট হতে আর কি, আপনার প্রসেসিংটা।
যেহেতু আমরা কেওয়াইসি করেছি সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। দেখেন ভিউয়ার্স, আমি এখনও ট্রাই করলাম, আমার অ্যাকাউন্টটি আন্ডার রিভিউতে আছে। যখন এটা রিভিউ কমপ্লিট হয়ে যাবে, যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনাকে লগ ইনটা আপনি করতে পারবেন। তার আগে কিন্তু আপনাকে করতে দিবে না, এরকম লেখা আসতে পারে। সো মাঝে মাঝে ট্রাই করবেন, চেষ্টা করবেন যে আপনার অ্যাকাউন্টটা মানে ভেরিফিকেশানটা কমপ্লিট হয়েছে কি না। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এর পরবর্তী আপডেট আমি অবশ্যই জানিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো।